Hey guys, good morning. Welcome to Bang my channel. তো চলে আসলাম তোমাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে। তো এখন বাজে প্রায় 9টা। এখন থেকে আমার ভিডিওটা আমি স্টার্ট করলাম। তো সারা দিন কি করব আজকে সেটা তোমাদের মাঝে শেয়ার করব আর এখন যাব রান্নাঘরে কারণ মা একটা জিনিস রান্না করছে তার জন্য তো কি জিনিস সেটা দেখতে হলে আমার সঙ্গে থাকতে হবে। তো চলো আমার সঙ্গে থাকো আর দেখো কি জিনিস রান্না হয়। তো চলো আর এদিকে তোমার দেখছো মা হচ্ছে চালেরটা নিয়ে নিয়েছে আর কড়ার মধ্যে দিয়ে দিয়েছে। এটা এখন হচ্ছে তোমার খমির করবে। আর হ্যাঁ, আজকে হবে তোমার হচ্ছে হাতে সিমই রান্না হবে, মানে বানাবে বাড়িতে আর খেজুরের রস দিয়ে। আমাদের গাছেরই খেজুরের রস, তো সেটা দিয়ে বানানো হবে সিমইটা। আর দেখছো ছাদে চলে এসেছি কারণ নিচে প্রচণ্ড ঠান্ডা, তাই ছাদে চলে এসেছি, রোদের মধ্যে রোদ খাবো আর সিমই বানাবো। এটা আমার ছোটো মাসি, তো মাসি আসছে আমাদের বাড়িতে। তো চলো দেখো কিভাবে তৈরি হয়। আর এদিকে তোমার সিমই বানানো কমপ্লিট আর চলে এসেছি নিচে। তো হচ্ছে সিমইটা রান্না করতে হবে, তো দেখতে পাচ্ছ খেজুরের রস, তো এটা দিয়ে রান্না করতে হবে। তো আমি ছিলাম না, বাট মা রান্না করে নিয়ে নিয়েছে আগেই, তো তোমাদের দেখাচ্ছি, অনেক সুন্দর হয়েছে। তো বন্ধুরা স্নান করে চলে আসলাম ঘরে মাত্র, আর তোমাদের একটা জিনিস দেখাবো মাসি নিয়ে আসছে। তো এই যে আখরোট, তো মাসি নিয়ে আসছে অনেক কয়টা নিয়ে আসছে। তো এই যে দেখো আখরোটগুলো, তো একটা ভেঙেছি এই যে। তো মাসি গিয়েছিল কলকাতা, তো কলকাতা থেকে নিয়ে আসছে, তো অনেক কটাই আসছে। একটা ফাটিয়েছি খাবো বলে, তো মা অর্ধেক খেলো আমি অর্ধেক। তো আর এদিকে তোমার হচ্ছে আমার মাসি এখন যাচ্ছে নানি বাড়িতে, তো দেখতে পাচ্ছ বেরিয়ে গেছে ব্যাগ ট্যাগ সব নিয়ে, একদম গোছাগাছি হয়ে গেছে, তো এখন যাবে। তো বন্ধুরা চলে এসেছি মাঠে আর বিকেল হয়ে গেছে, এখন বাজে প্রায় 3টা। আর আজকে আসছি তোমার শাক তুলতে, তোমার হচ্ছে বতুয়া শাক। তো ওই যে তুলতে আসছি, ওদিকে বনু তুলছে। তো ওই যে দেখতে পাচ্ছো আমার বনু শাক তুলে তুলে বেড়াচ্ছে গোটায় জমির মধ্যে, আর শাক তোলার লোকের অভাব নেই। তো যাই হোক, ওরা গরুকে খাওয়ানোর জন্য শাক ঘাস কাটতে আসছে। কাকি এসছে আমাদের সঙ্গে, কাকি ওই যে দূরে দেখতে পাচ্ছ শিমকলাতে গিয়েছে। আর এদিকেও প্রচুর লোক আছে দূরে দূরে, এখানে শস্যা আছে, ফুল ফুটেছে শস্যার, এটাও শস্যা হয়। তো এই যে আমি এখন তুলবো, তো এই যে তো এইখানকারগুলো তুলবো, এখানে আছে। তো জ্বালা জ্বালাগুলো তুলবো, যেগুলো ফুল হয়েছে ওগুলো তুলবো না, কারণ ওগুলো খাওয়া যাবে না। তো চলো আমি ফটাকসে তুলে নিই, নাহলে আবার সন্ধ্যা হয়ে যাবে। তো চলো তাড়াতাড়ি তুলে নিই, আর বুনুর প্রায় হয়ে গেছে অনেকগুলো তোলা। তো চলো আমি আর দেরি করবো না, তুলে নিই। তো চলো বুনুর কাছে গিয়ে দেখি শাক পাওয়া যায় কিনা। ওইদিকে তো একটু একটু ছিল আ। তো ওইদিকে বুনু বলছে এদিকে বড় বড় আছে, তো চলো দেখি। এদিকে প্রচুর আছে, অনেক বড় বড়। তো দেখছে এখানকারগুলো সব বড় বড়, তো এগুলো তুলতে মজা লাগবে। যে বুনু ওই জন্য চলে গেছে ওইদিকে তুলতে। তো বন্ধুরা দেখো এই ভুঁড়িটা আরও একদম বোতে শাক বেশি আছে এটার থেকে, এটাতে বেশি, তাই বুনু বুনুকে দেখালাম আমি। তো এটাতে আসলাম, এটাতে আসলে ভরে যাবে সব কিছু। তো বুনু তুলতে লাগে গেছে, তো দেখছো বুনুর চাকা ভর্তি। তো আমার শাক তোলা হয়ে গেছে আর বনু এখন তুলছে। তো আমি এখানে দেখলাম শস্যার গাছগুলো, মানে একদম কি সুন্দর সুন্দর শস্যার ফুল ফুটেছে, তো দেখো। তো ওই জন্যই আসলাম আমি। তো দেখো কত সুন্দর লাগছে দেখতে শস্যার ফুলগুলো। তো দারুণ লাগছে দেখতে একদম পুরোটা। তো তোমাদেরকে দেখাবো বলে আসলাম আর একটু ছবি তুলবো। তো বন্ধুরা দেখো কে আসছে, সালমা আসছে, ওদের শস্যা বাড়ি আসছে শস্যা দেখতে। আর আমি এখানে সেলফি তুলছিলাম ছবি, তো ওই আমাকে দেখতে পেয়ে চলে আসলো। তো দেখো পিছনটা অনেক সুন্দর লাগছে। তো সালমা চুল দেখছো কত বড়, অনেক বড় বড় চুল।
তো এখানে কিছুক্ষণ থাকবো, তারপরে বাড়ি চলে যাবো। আর আমার শাক তোলা হয়ে গেছে। সালমা তুই শাক তুলতে আসছিস? হ্যাঁ। তো ওই শাক তুলতে আসছে, ওর মা তুলছে, ওই আমার কাছে চলে আসলো। তো এখানে থাকবো, কয়টা সেলফি তুলবো, তারপরে বাড়ি চলে যাবো। তো চলো এখন আমরা সেলফি তুলে নিই কয়টা। তো বন্ধুরা আমাদের হয়ে গেল শাক তোলা, ছবি তোলা সব করা। আর আমরা একটা কানে একটা করে ফুল গুঁজে নিয়েছি আমি সালমা। তো এখন যাবো বাড়ি সালমার মা। তো ওই যে দূরে, তো ওদেরও হয়ে গেছে, ওরা চলে যাচ্ছে আগে আগে, আর আমরা দুজন পিছিয়ে পিছিয়ে। তো চলো এখন বাড়ি যাওয়া যাক। আর হ্যাঁ, আর ভিডিওটা এগোবো না, এখানেই শেষ করবো। বাড়ি গিয়ে আর কী দেখাবো, কারণ তো রাতই হয়ে যাবে, সন্ধ্যা লেগে যাবে, তাই না সালমা? তার জন্য এখানেই ভিডিওটা আমরা শেষ করবো। তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো আজকের জন্য বাই সালমা, বাই বলে দেখ, একটু বাই বাই। তো বাড়ি যাওয়ার পথে একটা কাকি আর সালমার মা ছিল ওখানে, তো দেখা হয়ে গেল। তো যাই হোক, আমরা একটু গ্রামের ভাষায় এখানে কথা বলছি। ভালো করে শাক তোলো নাকি সালমা? দেখেন এখানে প্রচুর শাক। আমি আমি কলেজ যাই যে আমার আমার একদম ভরা আছে, আমি আর পারবো না। কলান কলান গরু ছাগলকে খাওয়ানোর জন্য ভালোভাবে কলান। মন চাইলে কলান না, মন চাইলে উঠে যান।